দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় এক টুকরো আদা খেলে কি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক আদা খাওয়ার নিয়ম এবং আদা খাওয়ার উপকারিতা জানা উচিত প্রত্যেকটি মানুষের, কারণ মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। আদা বীজ রোপণের প্রায় 7 থেকে 8 মাস পর ফসল পরিপক্ব হয়। আদা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত রোপণ করা হয়। সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আদা উত্তোলন করা হয়। আদায় আমিষ 2.3%, শ্বেতসার 12.3%, আঁশ 2.4%, খনিজ পদার্থ 1.2%, পানি 80.8% ইত্যাদি উপাদান বিদ্যমান। আদা খাদ্য শিল্পে, পানীয় তৈরিতে, আচার, ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। এটি ভেষজ ঔষধ। মুখের রুচি বাড়াতে ও বদহজম রোধে আদা শুকিয়ে চিবিয়ে খাওয়া হয়। সর্দি, কাশি, আমাশয়, জন্ডিস, পেট ফাঁপায় আদা চিবিয়ে বা রস করে খাওয়া হয়। রান্নাবান্নার জন্য একটি উৎকৃষ্ট উপাদান আদা। আদা বলতে আমরা সবাই রান্নার মশলা হিসেবে চিনে থাকি, কিন্তু আদা যে শুধু রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর মশলা জাতীয় ছাড়াও আরও কিছু গুণের ভরপুর, তা এখন অজানা নয়। আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেই বেশ জানে কম বেশি। শারীরিক নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং এর মধ্যে খুব দ্রুতই সুস্থ করার ক্ষমতা বিদ্যমান আছে। মহা ঔষধ নামে খ্যাত এই আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভেষজ গুণ। এই ভেষজ গুণের দ্বারা আদা আমাদের শরীরের স্বাস্থ্য রক্ষার সাথে সাথে ত্বকের কাজ করে থাকে। নিত্য প্রয়োজনীয় এই আদায় রয়েছে ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, লবণ, পটাশিয়াম, ভোলাটাইল অয়েল ইত্যাদি। এটি একটি ভেষজ ওষুধ। আদা শুকনো অথবা ভেজা দুভাবেই খাওয়া যায়। কেউ কেউ আদার সাথে মধু মিশিয়ে খেয়ে থাকেন। এমনকি নিয়মিত আদা খাওয়ার অভ্যাস মুক্তি দিতে পারে মারাত্মক বেশ কিছু রোগ থেকে। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করে দেখুন না, শারীরিক অনেক সমস্যার সমাধান পাবেন। আর এজন্যই আদার গুণাগুণ এবং শারীরিক সমস্যা নিরাময়ে আদার ব্যবহার সকলেরই জেনে রাখা অত্যন্ত জরুরি। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।